বাজার থেকে দেখো লাল শাক এনে নিয়েছি, চিংড়ি মাছ। তো নমস্কার, আমি নমিতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাকে চচ্চড়ি হবে। তো আমি শাকটা আগে বেছে নিই। দেখো লাল শাকটা না আমাদের একটু কম হয়ে গেছে, বলতে ভেতরে খারাপ পড়েছিল অনেকটাই, তার জন্য আমাদের ফ্রিজে পালং শাক ছিল, তো পালং শাকটা দিয়ে দিয়েছি। তাহলে দুটো শাক মিশিয়ে আজকে চচ্চড়ি করব। এখানে তেলে আমার ধোঁয়া উঠে গেছে, আজকে চচ্চড়িটা একটু অন্যরকম করব। আগে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব, তারপরে শাক দেব। ফোড়নের মধ্যে দেখো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। খুব গরম হয়ে গেছে আমার তেলটা, আমি এখানে চিংড়িটা চালিয়ে দিই। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। এই পেঁয়াজের ওপরে চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো। এর মধ্যে নুন আর হলুদটা দেবো। তো দেখো আমি চিংড়ি মাছের পরিমাণেই কিন্তু নুন দিচ্ছি আর হলুদ। যেহেতু চচ্চড়ি হবে, চিংড়ি মাছটা বেশি ভাজার কোনো দরকার নেই, তার জন্য আমি এইভাবে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দেখো সাগে আলু বেগুন দেবো বলে কেটে নিয়েছি, আলু বেগুনটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে আলু বেগুনটা মিশিয়ে নেবো ভালো করে। ঢাকনাটা আমি খুলে দেখে নিই কতটা আলু আর বেগুন একটু কষিয়ে নিয়েছি। এগুলো এরপরে আমি শাকটা দিয়ে দেবো। আচ্ছা আমি শাকটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শাকটা দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একবার নেড়েও নিয়েছি। এখন আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, আর একটু কমে আসুক, কমে আসলে দেবো। এ এখন অনেক কমে যাবে, তো আমি এখন ঢাকনা দিয়ে দিই। তো শাকটা আমার অনেকটাই কমে গেছে, এই পরিমাণে আমি এতটা পরিমাণে নুন দিয়ে দেবো আর হলুদ। এই এর মধ্যে কিন্তু আমি আর মশলা দেব না, এই পেঁয়াজ আর ফোড়ন ছাড়া এই শাক চচ্চড়ির মধ্যে আমি আর কোনো মশলা দিই না। আমার এইরকমই ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। তোমরা এরকম বাড়িতে বানাবে খেয়ে তারপরে আমাকে বলো যে মশলা ছাড়া এই শাকের চচ্চড়িটা কেমন হয় খেতে। লাল শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে না খুব ভালো লাগে। তাই আজকে রান্না করছিলাম, বুঝি না, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তরকারিটা আমার সুন্দর হয়ে গেছে, দেখো আরেকটু হবে, আরেকটু শুকোবো তরকারিটা। চচ্চড়িটা আমার সুন্দর হয়ে গেছে দেখো, এবার আমি নামিয়ে নেব। এর বেশি আর শুকনো করবো না, শুকনো হয়েই গেছে, চচ্চড়ি যেমন হয় তেমনই হয়েছে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তরকারি থেকে দেখো ধোঁয়া উঠছে, তরকারিটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখন একটু পরে খাওয়া হবে আমাদের। শাকের তো চচ্চড়ি হয়ে গেছে, এখানে শুক্তো হয়ে গেছে, আর একটা তরকারি বাকি আছে মাছের ঝোল। তো
তো মাছের ঝোলটা করে নিই, তারপরে দিদিকে খেতে দেবো। ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।